সৌদি আরব বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন যে কোনো দেশে দেখবেন শাস্তি যখন নিশ্চিত হয়ে যায় তাৎক্ষণিক যখন শাস্তি দেওয়া হয় তখন দেখবেন অপরাধ কমে আসবে আচ্ছা আমি আইনজীবী এখানে কেমন সব আছে আমি বলতে চাই প্রয়োজন একটা বিশেষ ট্রাইব্যুনাল করে একটা ট্রাইব্যুনাল করে বিশেষ একটা ট্রাইব্যুনাল করে যে ট্রাইব্যুনাল করে এই ধরনের ক্রিমিনালদেরকে দ্রুত বিচার করে তারা ধরব তারা তো সবাই ক্রিমিনাল তারা নিজে স্বীকার করে বাসের মধ্যে তারা নাই নির্যাতন করছে প্রকাশ্যে গ্রামের নির্যাতন করছে এদের ক্রিমিনাল ধরা পড়ে স্বীকার করে যে আমরা এই কাজ করেছি তাহলে কেন বিচারের নামে বিলম্বিত করা হবে বিচারকে বিচারটা যে কোনো কারণে বিচার বিলম্বিত জট আছে বিচার বিলম্বিত হয় আর এই দেশে তো আপনি দেখবেন পয়সা দিয়ে পয়সা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেনা যায় পয়সা দিয়ে এমনকি আইনজীবী কেনা যায় এমনকি অনেক আদালত কেনা যায় আপনি পয়সা দিয়ে এই দেশে বলতে চাই একটা ট্রাইব্যুনাল করে মাননি আইন মন্ত্রী একটা বিশেষ ট্রাইব্যুনাল করেন এই নারী নির্যাতনের যে ধর্ষণের জন্য একটা ট্রাইব্যুনাল করে তাৎক্ষণিক বিচার করে শাস্তি দেন তাহলে দেখবেন মানুষ খুশি হবে বারবার আওয়ামী লীগ ছাড়া ক্ষমতা আসবে কোন সন্দেহ এই ক্রিমিনাল আইন এখন আমাদের জন্য ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বিএনপি তো আমাদের চাইতে ভয়ঙ্কর চাই এই সমস্ত ক্রিমিনাল আমি বলে দিতে এই ক্রিমিনালদের বন্ধ করেন এদেরকে শাস্তি দেন দৃষ্টান্ত শাস্তি দেন দেখবেন ইনশাল্লাহ আওয়ামী লীগের ক্ষমতা সরানোর মতো কারণ ক্ষমতা এই বাংলাদেশে ইনশাল্লাহ আসবে না